হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স আজকে এই ভিডিওতে আমি এলআর সার্কিটের কারেন্ট অ্যান্ড ভোল্টেজের যে এক্সপ্রেশনটা হয় সেটা কীভাবে আসে সেই জিনিস নিয়ে আলোচনা করব তো আমাদের যে এল থাকে এল মানে কি এখানটায় এল এটা একটা এলআর সার্কিট তো এর এল মানে কি এটা একটা ইন্ডাক্টর আছে না হোয়াট ইজ ইন্ডাক্টার ইন্ডাক্টর মিনস একটা কয়েল রাইট এবার কী হয় আমাদের কাছে সাপোজ একটা এরকম ধরনের ইন্ডাক্টর আছে এবং এখানটা আমাদের সাপোজ একটা ব্যাটারি আছে এটা ব্যাটারি প্লাস এটা মাইনাস এখানটা সাপোজ পাঁচ ভোল্ট আছে এবার এখানটা কী হবে এখান থেকে কারেন্ট দিবে ব্যাটারি তার মানে কারেন্টের ডাইরেকশন এদিকে যাচ্ছে তার মানে এই যে এই এইখানটি কী হচ্ছে কয়েলের ভেতরে আসলে কয়েলের ভেতরে আসলে কয়েলের ভেতরে এইভাবে কারেন্ট যাবে এখানটায় এটাকে আমি ম্যাগনিফাই করছি তো এইভাবে যদি কারেন্ট যায় সলিনয়েডের কথা চিন্তা করো যেটা ম্যাগনেটিজমে তোমরা পড়েছো তো এইভাবে যদি কারেন্ট যায়। কোনো একটা লুপের মধ্যে তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড যে ইন্ডিউসড হবে সেটার ডাইরেকশান কোন দিকে হবে আমরা জানি যে আমাদের এখানটা কী করতে হবে ইউজ এখানটা আমাদের থামকে রেখে এই ফিঙ্গারগুলো যেদিকে কার্ড হয় দ্যাট ইস দ্য ডাইরেকশান অফ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস ম্যাগনেটিক ফিল্ড নাও কীভাবে এটা আসে বা এই সমস্ত জিনিস নিয়ে যে কনসেপ্টস আছে ম্যাগনেটিজমের তার উপর আমি অনেকগুলি ভিডিও বানিয়েছি তো ম্যাগনেটিজমের যে প্লে লিস্ট আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বেটন দেবো সেটা তোমরা দেখতে পারো তো এইখানে যদি এইভাবে কারেন্ট যায় তাহলে আমরা যদি থাম্পটাকে রাখি তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টেড হবে এইরকমভাবে এইরকমভাবে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেক্টেড হবে ডিউ টু দিস ডিউ টু আওয়ার এক্সটার্নাল কারেন্ট রাইট বাট আমাদের যে লেন্সের সূত্র সেটা অনুযায়ী আমরা কী জানি যে এইটার ভেতরে কয়েলের ভেতরে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ইন্ডিউস হচ্ছে কয়েলটা সবসময় এই ফিল্ডটাকে রেজিস্ট করার চেষ্টা করবে রাইট তো তার জন্য এই কয়েলটার একদম অপোজিট দিকে যদি কারেন্ট একটা প্রবাহিত হয় মানে কারেন্ট কয়েলের ভেতরে ইন্ডিউসড যদি একটা কারেন্ট একদম অপোজিট দিকে প্রবাহিত হয় মানে ইন্ডিউসড কারেন্টের ডাইরেকশন যদি অপোজিটে হয় যদি এটা অপোজিটে ডাইরেক্টেড হয় ইন্ডিউসড কারেন্টটা এই কয়েলের ভেতরে তাহলে কী হবে এখানটা যদি আমরা থামরুল ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমাদের অপোজিট হয়ে যাবে তার মানে ইন্ডিউসড যে ফ্লাক্সটা হচ্ছে সেটা আমাদের অপোজিট হয়ে যাচ্ছে অর্থাৎ সেটা এক্সটার্নাল যেটা আমাদের ফিল্ড ছিল ম্যাগনেটিক ফিল্ড সেটাকে রেজিস্ট করছে সেটাকে অপোজ করছে রাইট তার মানে লেন্জের সূত্র অনুযায়ী এটাই হবে আমাদের ইন্ডিউসড কারেন্টের ডাইরেকশান ইন দ্য কন্ডাক্টার ইন দ্য সরি ইন দ্য আমাদের এল মিন্স ইন্ডা ইন্ডাক্টার ওকে সো ইন্ডাক্টারের ভেতরে আমাদের কারেন্টটা হবে অপোজিটে আমাদের বাইরেক্টার থেকে তার মানে অ্যাজ ইফ আমরা এখানটায় বলতে পারি যে এই ইন্ডাক্টারের বদলে এখানটা আমরা একটা ব্যাটারি রাখতে পারি যার ডাইরেক্ট ডাইরেকশানটা হবে আমাদের এরকম কারণ এরকম যদি ব্যাটারি ডাইরেকশন হয় তার মানে কারেন্টের ডাইরেকশান হবে এই ব্যাটারির জন্য এই দিকে তার মানে আমরা ইন্ডাক্টার ইন্ডাক্টারটাকে রিপ্লেস করে একটা এরকম ব্যাটারি রাখতে পারি এবার এই কনসেপ্টটাকেই আমরা তার মানে এখানটা আমরা যদি লুপ ইউজ করি তাহলে ফাইভ সাপোজ এখানটা আমাদের ক্লোজড লুপ আছে তাহলে ফাইভ মাইনাস এইটার যে ইনডু এটার যে আমাদের এইটা মানে এটা সাপোজ আমাদের ভি ধরছি সাপোজ ভি তাহলে ফাইভ মাইনাস ভি ইজ টু জিরো এরকম ধরনের হবে আমাদের ইকুয়েশনটা ওকে তাহলে এবার আমরা এটাকে সলভ করার চেষ্টা করব তো এখানটা হচ্ছে আমাদের আর রেজিস্টেন্স আর এটার আমাদের ইন্ডাক্টেন্স হচ্ছে সাপোজ এল এবার তোমরা জানো যে ফাই ইকোয়ালস টু এলআই হয় রেজিশান আমি সেই সমস্ত জিনিসে যাচ্ছি না তো এলটা কি আমাদের কোয়েফিশিয়ান্ট অফ সেলফ ইন্ডাকট্যান্স ওকে নাও তাহলে আমাদের ফাই ইকোয়ালস টু এলআই অ্যান্ড এখান আমরা আরেকটা জিনিস জানি যে এফসাইলান মানে যেটা আমাদের ইন্ডিউসড ইএমএফ দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি রাইট এটা আমরা জানি তাহলে এখানটায় আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কী পাবো আমরা মাইনাস এল ডিআইডিটি তাহলে এটাই হবে আমাদের ইন্ডিউসড ইএমএফ ইন দ্য কয়েল বা ইন দ্য ইন্ডাক্টার তাহলে আমি যে এখানটা ভিটা লিখলাম দ্যাট ইজ হোয়াট মাইনাস এল ডিআইডিটি তাহলে এইখানটায় যদি আমরা লুপ ইউজ করি তাহলে কী হবে তো এখানে কে যদি আমরা লাগাই এটা সাপোজ আমাদের ব্যাটারির ভোল্টেজ এটাকে আমি ভি দিয়ে ডিনোট করছি তাহলে ভি এখানটা আমরা লুপ ইউজ করছি তো এখান থেকে এসে এটা মাইনাস হচ্ছে তার মানে মাইনাস ভি প্লাস এটা মাইনাস কারণ আমরা লুপের ক্ষেত্রে জানি কীভাবে ইউজ করতে হয় এই যে এই আমি সাপোজ এইদিকে ক্লকওয়াইজ লুপটা নিয়েছি তাহলে এইখান থেকে ঘুরে এসে এখানটা মাইনাস থেকে অ্যাটাক করছে তাহলে মাইনাস হবে এখানটায় এবার আবার ঘুরে গেল এখানটায় প্লাস আই আর সাপোজ আই হচ্ছে আমাদের কারেন্ট ইন দ্য সার্কিট আর প্লাস এবার আমাদের এইখানটায় এটার পরিবর্তে কী হয়ে যাবে এখানটা একটা ব্যাটারি চলে আসবে তো এখানটা ব্যাটারির ডাইরেকশন হয়ে যাবে আমাদের এরকম ব্যাটারি এটা হয়ে যাবে পজিটিভ তার মানে এই যে লুপটা আমাদের গিয়ে এখানটা পজিটিভ অ্যাটাক করছে দ্যাট মিন্স এখানটার মধ্যে প্লাস হয়ে যাবে প্লাস এল ডিআইডিটি ইজ ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স ভি ইজ ইকুয়ালস টু আর প্লাস এল ডিআইডিটি রিঅ্যারেঞ্জ করি তাহলে ভি মাইনাস আই আর ইজ ইকুয়ালস টু এল ডিআইডিটি বা এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে একটু রিমুভ করে নিই এটাকে এখান থেকে আমরা লিখতে পারি যে এখানটা লিখছি ডিআই ডিভাইডেড বাই ভি মাইনাস আইআর ইনটিগ্রেশান ইজ ইকালস টু ডিটি বাই এল এর ইনটিগ্রেশন তাহলে অ্যাট টি ইকস টু জিরো দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ওয়াজ জিরো অ্যাট অ্যাট টি ইকোস টু সাপোজ টি অ্যাট এনিল অ্যাট টাইম আর কারেন্ট ইন দ্য সার্কিট ইজ বিকামস আই সো দিস ইজ আই ফাইনাল কারেন্ট ইন দ্য সার্কিট সো এটা আমাদের কী হিসেবে এটা ইনটিগ্রেট করলে এটা ইনটিগ্রেট করলে হিসেবে মাইনাস ওয়ান বাই আর এল এন ভি মাইনাস আই আর লিমিট জিরো টু আই এবার জিরো টু আয় করলে কী হবে এটা যখন জিরো বসাবো আমরা আয়ের ইন্টিগ্রেশন হচ্ছে তাহলে মাইনাস ওয়ান বাই আর এল এন ভি মাইনাস আই আর ডিভাইডেড বাই ভি এই জিনিসটা হবে অ্যান্ড দ্যাট ইজ ইকালস টু টি ওভার এল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই মাইনাসটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস টি বাই এল এবং আমরা আটটাকেও এদিকে নিয়ে গেলাম তাহলে টি আর বাই এল মাইনাস টি আর বাই এল এবারে এদেনটাকে আমরা ইতে কনভার্ট করে দিলাম দ্যাট মিন্স এখানটা হয়ে যাবে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি আর টি বাই এল এবং সেটা আমাদের কী হয়ে যাবে এটার ইকুয়াল ওকে তাহলে এখান থেকে আমরা আর একবার করব করবো তাহলে এখানটা ভি চলে যাবে এদিকে ভি भि इ टू दि पावर माइनस टीआर वाई एल इक्वल्स टू भि माइनस आईआर तक लिखते इंटू वन माइनस इ टू दि पावर माइनस टी बीआर वाइएल इक्वल्स टू आईआर ताली लिखते आई इज इक्स टू एखानी रिअारेज कर लिखते आई इज इक्स टू आई इक्वल टू भि बर ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল তো এটাই হচ্ছে আমাদের কারেন্ট ইন দ্য সার্কিট অফ এন এল আর সার্কিট রাইট এবার এখানটা আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অ্যাট টি অ্যাট টি ইকস্টুর জিরো কী হবে এটা এই টাইমটা আমাদের ওয়ান হয়ে যাবে দ্যাট মিন্স কারেন্ট আমাদের জিরো হয়ে যাবে দ্যাট ইস অ্যাকচুয়াল কেস এবার অ্যাক টি ইকোস টু ইনফিনিটিতে কী হবে টি কল টু ইনফিনিটি যদি এখানটা বসে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভি কো আই কল টু ভিভাই আর দ্যাট এই যে ইন্ডাক্টরটা ছিল সেটা অ্যাজিভ এখানটা নাই এখন এখানটায় ইন্ডাক্টরটাই নেই তাহলে মানে ফিজিক্যালি যদি বুঝা যায় যে অ্যাট টি কলস টু ইনফিনিটিতে এটা আমাদের একটা নর্মাল একটা আর মানে নর্মাল একটা রেজিস্টেন্স দেওয়া একটা সার্কিটে পরিণত হবে এখানটা আমাদের ইন্ডাক্টান্সের যে ভূমিকা আছে সেটা আর থাকবেই না তাহলে আমরা যদি একটা গ্রাফ আঁকি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ কীরকম হয় ওয়াই কোল টু ই টু দি পাওয়ার এক্স আমাদের এরকম ধরনের গ্রাফটা হয় এইভাবে উঠেছে এবং আমরা যদি এখানটা ওয়াই কোল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিই তাহলে কী হয়ে যাবে যেখানে রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হয়ে যায় এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই গ্রাফটাকে যদি রিফ্লেক্ট করে দিই সেটাই হবে আমাদের এই জিনিসটা ওয়াই কোল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার মানে গ্রাফটা কীরকম হয়ে যাবে গ্রাফটা আমাদের হয়ে যাবে এরকম ওয়াই কোল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা প্লাস এক্স তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ কীরকম হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কারণ এখানটা আমাদের কী আছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল তাহলে এটার গ্রাফ আমাদের কী হবে এবার মাইনাসটা আমাদের এখানটা আছে দ্যাট মিন্স আমাদের এবার রিফ্লেকশনটা করতে হবে এক্স অ্যাক্সেসের সাপেক্ষে তাহলে এক্স অ্যাক্সেসের সাপেক্ষে যদি আমরা এইটাকে রিফ্লেক্ট করে দিই দ্যাট মিন্স আমরা এরকম ধরনের একটা গ্রাফ পাবো বাট এখানটা ভি বাই আর আছে দ্যাট মিন্স এখানটা আমাদের একটা এখানটা আমাদের গ্রাফটা আমাদের এরকম হবে মানে অ্যাট টি ইকুয়ালস টু ইনফিনিটিতে অ্যাট টি ইকুয়ালস টু ইনফিনিটিতে এই গ্রাফটা যে কনস্ট্যান্টটা হবে সেই কনস্ট্যান্টটার মান কী হবে ভিভাই আর দ্যাট মিনস এই যে এই অংশটুকু যে আছে এই লেনটা এটা হচ্ছে আমাদের ভিভাই আর এবং এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে কারেন্ট এই দিকে আছে এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাট টি ইকুয়ালস টু জিরোতে কী আছে কারেন্ট জিরো আছে তাহলে এটাই হচ্ছে আমাদের এল সার্কিটের যে আমাদের ইকুয়েশন হয় অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর এখানটায় আমাদের মাইনাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি আর বাই এল এখানটায় এল বাই আর এই যে জিনিসটা আছে এটাকে আমাদের বলা টাইম কনস্ট্যান্ট অফ এল সার্কিট টাইম কনস্ট্যান্ট অফ এল সার্কিট ঠিক একই রকমভাবে আমরা যে সি সার্কিট পড়ি অর্থাৎ ক্যাপাসিটার অ্যান্ড রেজিস্টেন্সের যে সার্কিট হয় সেখানটা আমাদের টাইম কনস্ট্রান্ট যেরকম হয় সে একই রকম কনসেপ্টে এখানটা আমাদের এল বাই আর যে কন জিনিসটা আছে এটাকে আমাদের বলা হয় টাইম কনস্ট্রান্ট অফ এল আর সার্কিট তো সি আর সার্কিটেরও আমি চার্জিং এন্ড ডিসচার্জিং এটার উপরে ক্লাস বানিয়েছি তো তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখানে তোমরা সেটা দেখতে পারবা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে দেবা এবং তোমরা সবাই খুব ভালো থাকবা থ্যাংক ইউ ফর ওয়াচিং